নমস্কার, আমি তুহিন। স্টোরি ম্যানিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক রোমহর্ষক ও ভৌতিক গল্প কবিরাজের বিপদ নিয়ে আজ আরও একবার হাজির হলাম। আমরা সবাই জানি দেহের মৃত্যু হয়, কিন্তু আত্মা সর্বময়। গল্পের মধ্যে লেখক এমনই এক প্লটের পরিচয় ঘটিয়েছেন। কবিরাজের সাথে কি সত্যি আত্মার যোগাযোগ হয়েছিল? যদিও বা হয়ে থাকে, তাহলে তা কিভাবে এবং তারপর কি ঘটল, জানতে হলে শুনতে থাকুন আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কবিরাজের বিপদ। চন্দ্রনাথবাবু কবিরাজ এবং শিশির সেন তরুণ ডাক্তার, রামদাসের ছোট্ট বাজারে পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্তু ডাক্তার কবিরাজ হোমিওপ্যাথে ভর্তি হয়ে গিয়েছে। রোগীর চেয়ে ডাক্তারের সংখ্যাই বেশি, তবে দেশটায় রোগবালাই নিতান্ত কমও নয়। তাই সবাই দুমুঠো ভাতের জোগাড় করতে পারত কোনো রকমে। চন্দ্রনাথবাবুর বয়স 55-56 এবং শিশির সেনের বয়স 26-27। ওদের ডাক্তারখানা রাস্তার এপার ওপার, রোগীপত্র প্রায় থাকেই না। দুজনে বসে গপ্পসপ্প করে। বয়সের তারতম্য যতই থাকুক, দুজনে খুব বন্ধুত্ব। চন্দ্রনাথবাবু এসেছেন খুলনা জেলার হলদিবুনিয়া থেকে, আর শিশিরবাবু যশোর শহর থেকে। কাজকর্ম না থাকলে যা হয়ে থাকে, দুজনে বসলেই তর্ক আর দ্বন্দ্ব। তর্কের বিষয়বস্তু প্রধানত মানুষের মৃত্যুর পর কি হয় এই নিয়ে। চন্দ্রনাথবাবু বললেন, তাদের গ্রামে একজন সাধু ছিলেন, তিনি ভূত নামাতেও পারতেন। অনেকবার তিনি ভূত নামানো চক্রে উপস্থিত ছিলেন, নিজের চোখে ভূতের আবির্ভাব দেখেছেন, ভূতের কথা শুনেছেন নিজের কানেও। সাধুটি একজন বড় মিডিয়াম, তার মধ্যে নাকি ভূতের দল পৃথিবীতে নিজেদের প্রকাশ করে। শিশির সেন বললেন, রাবিশ। চন্দ্রনাথবাবু বললেন, তোমায় বলবার কোনো অধিকার নেই এখানে, তুমি ছেলে মানুষ, তোমার অভিজ্ঞতা। হ্যাঁ, অভিজ্ঞতার কোনো দরকার হয় না, বুঝলেন? কমন সেন্সের প্রশ্ন এটা। কাকে বলছো কমন সেন্স? মানুষ মরে গেলে আর বাঁচে না, কমন সেন্স। মরা মানে বৃহত্তর জীবনের মধ্যে প্রবেশ করা। মরা মানেই না বাঁচা। মরা মানে জীবনটাকে আরো বড় করে পাওয়া। একদম বাজে কথা। দুপাতা সায়েন্স পড়ে ভাবছো খুব সায়েন্স শিখে ফেলেছো, আসলে সায়েন্সের তো কিছুই জানো না, কিছুই শেখোনি। বৈশাখ মাসের শেষ সপ্তাহ, এবছরের মতো এমন গরম এখানকার বৃদ্ধ লোকেরাও সেখানে কোনো দিন দেখেননি। শিশির সেন বেলা 5:30 সময় এসে ডাক্তারখানা খুললেন। না, টিনের বারান্দা তেতে আগুন হয়েছে, এখন ঘরের ভেতর বসা সম্ভবই নয়। সামনের পানের দোকানিকে বললেন, রাস্তাটাতে একটু জল ছিটিয়ে দিও ভাই, এক্ষুনি লরি গেলে চারিদিক অন্ধকার করে দেবে। ও কবরেজ মশাই। হ্যাঁ, কি বলছো? বাইরে আসুন না। বলছো? আচ্ছা,
কতক্ষণ এলেন? আমি আজ বাসায় যাইনি বাবা, দুপুরে এখানেই শুয়েছিলাম। খেলেন কোথায়? রামজীবন তরফদারের স্ত্রী সাধ্য গেল কিনা আজ, ওখানেই নিমন্তন্ন ছিল আমার। আসুন আমার বারান্দায়, চা খাবেন? না মশাই, এই গরমে চা দুপুরে লুচি খেয়েছে। দালদা ঘিয়ের তো? তা নইলে আর কোথায় পাচ্ছ গাওয়া ঘি? না মশাই, এ নিমন্ত্রণ না খেয়ে ভালোই করেছি, খেলে অম্বল না হয় পেটের অসুখ, আর এই গরম উফ। চন্দ্রনাথবাবু ডাক্তার সেনের বারান্দায় এসে বসলেন এবং চাও খেলেন। পরে যথারীতি ভূতের গল্প শুরু হয়ে গেল। চন্দ্রনাথবাবুর মধ্যে একটি সমরপটু আত্মা বাস করে, অবিশ্বাসীর সঙ্গে যুদ্ধ করেই তার তৃপ্তি। শিশির সেন ভূতে বিশ্বাস করুক বা না করুক, তাতে চন্দ্রনাথ কবিরাজের কি? জিনিসটা যদি সত্যি হয় তবে শিশির সেনের অবিশ্বাস সেটার কী বা হানি করতে পারে? চন্দ্রনাথবাবু সেটা বোঝেন না এমনটা নয়, তিনি সবই বোঝেন। তবু যদি একজন অবিশ্বাসীকেও একদিন আলোতে এনে হাজির করা যায়, ইসলাম ও খ্রিস্ট ধর্মের দিগ্জয়ী প্রচারকদের আশা যেন তার মধ্যে এসে বাসা বেঁধেছে। সত্যের আলোতে এসব অসৎ মূর্খ ছেলেছোকরাদের আনতেই হবে, তবেই প্রকৃত শাস্তি দেওয়া হবে এই দাম্ভিকদের। স্বার্থবাদী ছোকরারা দাম্ভিকদের দল, দুপাতা সায়েন্স পড়ে সব শিখে ফেলেছে। চন্দ্রনাথবাবু জানতেন না শিশির সেনের মতো ছোকরারা তার সম্বন্ধে কি মনে করে। ওরা আড়ালে আবডালে মুখ টিপে হেসে বলে, এই বুড়ো একদম সেকেলে, এ কুসংস্কারে ভরা, ইংরেজি তো তেমন জানেই না, কবিরেজি করত, সংস্কৃত জানেই একটু আদু, দৃষ্টিভঙ্গি একেবারে ঊনবিংশ শতাব্দীর, কি করি, মেজবার কোনো লোকটোক পায় না এসব জায়গায়, কার সঙ্গে দুটো কথা বলি, নইলে ওই বুড়ো হাবড়ার সঙ্গে কেই বা বন্ধুত্ব করতে যায়। একটু পরেই হঠাৎ পশ্চিম দিগন্তে অন্ধকার করে একখানা বড় কালো মেঘ উঠল এবং কিছুক্ষণ পরে কালবৈশাখীর ঝড়ও শুরু হয়ে গেল। চন্দ্রনাথ কবিরাজ নিজের কবিরেজখানার জানলা দরজা বন্ধ করতে ছুটে গেলেন। ধুলোয় চারিদিকে অন্ধকার হয়ে উঠল, বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু হলো বটে, কিন্তু বৃষ্টি বেশি না হয়ে ঝড়টাই বরং হলো বেশি। ডাক্তারখানার সামনে অশ্বত্থ গাছের একটা ডাল ভেঙে উড়ে এসে পড়ল শিশির সেনের ডাক্তারখানার দরজার সামনে। বৃষ্টি ভেজা সোঁদা মাটির গন্ধ বেরোবার সঙ্গে সঙ্গে বাতাস একেবারে ঠান্ডা, গরম একদম কমেই এলো। চন্দ্রনাথবাবু বললেন, বাচ্চা গেল, শরীর মন সবই যেন একেবারে জড়িয়ে গেল, কতদিন পরে একটু বৃষ্টি পড়ল আজ মাটিতে। চা খাবেন একটু? তাহলে মন তো হয় না, আনাও আর একটু। এই সময় বৃষ্টিটা বেশ জোরেই এলো, বর্ষাকালের বৃষ্টির মতো। চন্দ্রনাথ কবিরাজের কবিরাজখানার ঘরের চালের ছাঁচ বেয়ে অবিরল ধারে জল গড়িয়ে পড়তে লাগল। রাস্তায় জল জমে উঠল আধ ঘন্টার ভেতরে, বেশ বৃষ্টি হলো, মুসুলধারে না হলেও এবছরের পক্ষে মন্দ নয়। চন্দ্রনাথবাবু বললেন, ওই হে শিশির, তোমার চা গেল কোথায়?
নবীন তো গিয়েছে, বৃষ্টিতে আটকে পড়ল রামুর দোকানে হয়তো। সাথী আছে আপনার? না। তবে আর কি, বসুন, জল ছেড়ে যাক, আপনার ভুতুরে আলোচনা শুরু করুন না। কেন আজ এত বিরাগ? কেন আজই বরং ঠান্ডা বাদলার সন্ধ্যেতে ও কথা জমবে ভালো। তোমরা হাসাহাসি করো, অবিশ্বাস করো, গভীর সত্যকে এভাবে বিনামূল্যে ছড়া দিনে। অত্যন্ত দুঃখের সঙ্গে আপনার কথার প্রতিবাদ করতে বাধ্য হচ্ছে। গভীর সত্য বলতে আপনি কি বলতে চাইছেন? মানুষের জীবন ও মৃত্যু অদ্ভুত রহস্যময়, গভীর রহস্য দিয়ে ঘেরা আমাদের এই জীবন। মানুষ মরে না, ভগবান অনন্ত করুণার আলো, এই হলো জীবনের গভীর সত্য। আরো সংক্ষেপে শুনতে চাও, মানুষ অমর। শিশির সেন হেসে উঠে বললেন, মানুষ যদি অমর হবে তবে আপনি কবিরাজি করেন কেন? তার এই দেহটা অমর নয়, বুঝেছ, তাই কবিরাজি করি। আর এতদিন পরে কথাটা বলি, তবে কবিরাজি করতে গিয়ে এই সত্যটা আমি ফের পেয়েছি। কিভাবে? এই সময় নবীন চাকর ভিজতে ভিজতে চা নিয়ে এসে টেবিলের উপর রাখলে। শিশির সেন বললেন, বিস্কুট কই রে, আনিসনি? যা নিয়ে আয় চারখানা। আর শোন, দুটো সিগারেট নিয়ে আয় অমনি। হ্যাঁ, এইবার বলুন কিভাবে। চন্দ্রনাথ কবিরাজ চা খেতে খেতে গম্ভীর মুখে বললেন, না, ওসব নিয়ে থাকা নয়, বাদ দাও। আরে না না, রাগ করবেন না, কি করে সত্যটা টের পেলেন কবিরাজি করতে গিয়ে বলুন না, বেশ বাদলার সন্ধ্যেটা। না, আমি বলবো না, থাকার ব্যাপার নয় সেটা। তোমরা হাসিবে আর আমি ভেবেছ আমার জীবনে অত বড় একটা অভিজ্ঞতা। আরে আমি কবে আপনাকে নিয়ে ঠাট্টা করেছি, সত্যি বলুন। চন্দ্রনাথ কবিরাজের মনটা যেন একটু নরম হয়ে গেল। তিনি চা খেতে খেতে শুরু করলেন নিম্নের গল্পটি। আমি নিজে যা দেখেছি তা অবিশ্বাস করে কি করে। ঘটনাটা তবে গোড়া থেকেই বলি, শোনো। পাকিস্তানে আমার বাড়ি ছিল, খুলনা জেলার হলদিবুনিয়া গ্রামে। আমার বাবার নাম ছিল ত্রিপুরাচরণ শাস্ত্রী, সেকালের বড় নামকাওয়ালা কবিরাজ ছিলেন তিনি। বাবা বড় কবিরাজ ছিলেন, তার পসার পেলাম আমি। বাবা তখনও বেঁচেই আছেন, তবে কাজকর্ম আর করেন না। ইদানিং পক্ষাঘাত রোগে একদিকের অঙ্গ অচল হয়ে গিয়ে শয্যাগত ছিলেন একেবারে। নাম করা সেকেলে কবিরাজের ছেলে হিসেবে বড় বড় বাধা ঘরও ছিল, যারা অসুখে বিসুখে আমাকে ছাড়া আর কোনো চিকিৎসককেই ডাকত না। মাল মাঝের পাকরাশি জমিদার ছিলেন এমন একটি বাঁধা ঘর। সেবার কার্তিক মাসের শেষে জমিদার হরিচরণ পাকরাশি আমাকে ডেকে পাঠালেন, তার ছেলের বড়ই অসুখ।
আমি গিয়ে দেখলাম ছেলেটির বিষম জ্বর, যাকে আপনারা বলেন টাইফয়েড। 15-16 বছরের বয়সের ছেলেটা ও রোগের পক্ষে ততটা সুবিধাজনক নয়। আমাকে জমিদার বাবু হাতে ধরে অনুরোধ করে বললেন, আপনাকে এখানে থাকতে হবে কবিরাজ মশাই, যা লাগে আমি আপনাকে দেবো, আমার ছেলেকে বাঁচিয়ে দিন কবিরাজ মশাই, বাঁচিয়ে দিন আমার ছেলেকে। আমি তো রোগীর অবস্থা দেখেই ভয় পেয়ে গেলাম। পেট ফাঁপা, বুকে সর্দি কাশি, নাড়ির গতি আপনারা যাকে বলেন ইন্টারমিটেন্ট, ভুল বকা, সব খারাপ লক্ষণই বর্তমান, বাঁচানো বড়ই কঠিন। ভগবান ধন্বন্তরীকে স্মরণ করে কাজে লেগে গেলাম। সেদিন সন্ধ্যের পর নারীর অবস্থাটা ভালো করে আনলাম। পেট ফাঁপাও অনেকটা কমে গেল, ভুল বকুনি খানিকটা কমলো। আমি খানিকটা নিশ্চিন্ত হয়ে বিশ্রাম করতে গেলাম রাত্রি এক প্রহরের পর। পাকরাশি জমিদারের বাড়ি দোমহলা, বাইরে একদিকে দোলমঞ্চ, নাট মন্দির আর গোবিন্দ মন্দির, ডাইনে সদর কাছারি আর মহাফেজখানা। মহাফেজখানার দক্ষিণে আমলাদের থাকবার কুকুরে সারি সারি অনেকগুলো। আমলাদের বাসার পূর্ব দিকে বড় পুকুর, এই পুকুরের তিন দিকে বাঁধানো ঘাট। পূর্ব পাড়ের ঘাট বাইরের লোকেদের জন্য, বাকি দুটি ঘাট আমলাদের জন্য। বাইরের মহলের মাঝখানে সদর দেউড়ি, এই দেউড়ির দুপাশে দুই বৈঠকখানা। আমার বাসা নির্দিষ্ট হয়েছিল বাঁদিকের বৈঠকখানার পাশের বড় কক্ষরিতে। সাদা ধমধমে চাদর পাতা দুটো বড় তাকিয়া, মশারি খাটানো চমৎকার বিছানা করে দিয়ে গিয়েছে বাড়ির ঝি। খাওয়া দাওয়া করে আমি বাইরে বসে অনেকক্ষণ রোগীর বিষয়ে চিন্তা করলাম। কাল সকালে কি কি করতে হবে, কি কি দরকার হবে, সেগুলো মনে মনে ঠিক করে রাখলাম। তারপর এসে শুয়ে পড়তে যাব এমন সময় দেখি জ্যোৎস্নালোকিত মাঠ দিয়ে কে একজন সাদা কাপড় পরা স্ত্রীলোক এদিকেই আসছে। রাত তখন অনেক, এত রাতে একা কে মেয়ে এদিকে আসছে বুঝতে পারলাম না। মেয়েটি এসে দেউড়ি দিয়ে বাড়ির মধ্যে ঢুকল। 15 মিনিটের মধ্যেই আবার সে বার হয়ে মাঠের দিকে চলে গেল। আমি ভাবলাম আমলাদের বাড়ি থেকে যদি কোনো স্ত্রীলোক রোগীকে দেখতে আসে, তবে এত রাতে আসবে কেন, আর একাই বা আসবে কেন। ঘড়িতে ঘং ঘং করে 12টা বাজলো দেউড়িতে। এমন সময়ে বাড়ির ভেতর থেকে আমার ডাক এলো, রোগীর অবস্থা খারাপ, শীঘ্রই যেন আমি যাই। আমি তাড়াতাড়ি ছুটে গেলাম রোগীর শয্যার পাশে। সত্যি রোগীর অবস্থা এত খারাপ হলো কি করে? 1.5 ঘন্টা আগেও আমি দেখে গিয়েছি রোগী বেশ আরামে ঘুমোচ্ছে।
এখনকার জ্বর বড্ড নেমে গিয়েছে, অথচ চোখ দুটো জবা ফুলের মতো লাল, নারীর অবস্থা অত্যন্ত পরিমাণে খারাপ। জ্বর এত কম দেখে ঘাবড়ে গেলাম, বেজায় ঘামতে শুরু করেছে রোগী। বড় সংকটজনক অবস্থায় মুখে এসে পড়লো কিভাবে, তক্ষণি কাজে লেগে গেলাম। আমিও ত্রিপুরা কবিরাজের ছেলে, উপযুক্ত গুরু শিষ্য, নম্বর পাত্র আমি নই। ঘণ্টা দুয়েকের মধ্যে রোগীকে চাঙ্গা করে তুলে শেষ রাত্রে ক্লান্ত দেহে বাইরের ঘরে বিশ্রাম করতে গেলাম। এক ঘুমে একেবারে বেলা আটকা, উঠে রোগী দেখে এলাম, বেশ অবস্থা, কোনো খারাপ উপসর্গ নেই। সারাদিন এভাবেই কাটল। রোগীর অবস্থা দেখে বাড়ির সকলে খুবই খুশি। আমার সারাদিনের মধ্যে বিশেষ কোনো খাটুনি নেই। দুপুরবেলা খুব ঘুম দিলাম, বিকেলে এমনকি বড় পুকুরে মাছ ধরতে গেলাম। আমলাদের মধ্যে একজন ভালো বর্ষেলের সঙ্গে সেখানে একটা পোনা মাছও ধরলাম, মনে খুবই ফুর্তি। সেদিন রাত্রে বাইরের ঘরে শুয়ে আছি, এমন সময় দেখি দূরে মাঠের দিকে থেকে যেন সেই স্ত্রীলোকটি এদিকেই আসছে। আজ সারাদিনের মধ্যে মেয়েটির কথা একবারও আমার মনে হয়নি। এখন আবার তাকে আসতে দেখে ভাবলাম ইনি নিশ্চয়ই এদের কোনো আত্মীয় হবে। দূর গ্রাম থেকে দেখতে আসেন ঘরের কাজকর্ম সেরে, কিন্তু একা আসেন কেন? হঠাৎ মনে পড়ে গেল কাল এই মেয়েটি রোগীকে দেখে চলে যাবার পরে রোগীর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। মনটা যেন খারাপ হয়ে গেল। আরামে ঘুমোতে যাচ্ছিলাম, কিন্তু বিছানা ছেড়ে চেয়ারে বসলাম। ঘুমিতে ঠিক সে সময় 12টা বাজিল। হঠাৎ দরজার কাছে কি শব্দ হলো, মুখ তুলে দেখি সেই স্ত্রীলোকটি একেবারে আমার ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছেন। বেশ সুন্দরী, ধপধপে শাড়ি পরা, 40-এর মধ্যে বয়স, কপালে সিঁদুর। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোবার আগে তিনি আমার দিকে আঙুল বাড়িয়ে হুকুমের সুরে বলতে আরম্ভ করলেন, শোনো, তুমি এই ছেলেটিকে বাঁচাতে পারবে না, তুমি বাড়ি যাও। আমার মুখ দিয়ে অতি কষ্টে বেরোল, কেন মা, আপনি কে? আমার শরীর যেন কেমন ঝিমঝিম করে উঠল, সমস্ত ঘরটা যেন ঘুরছে। কেন এমন হলো হঠাৎ কি জানি। তিনি এক দৃষ্টে আমার দিকে চেয়ে বললেন, শোনো, আগুন নিয়ে খেলা করো না, একে আমি নিয়ে যাবই, এ আমার ছেলে, ওর বাবা আবার বিয়ে করেছেন আমার মৃত্যুর পর। সৎ মা ওকে দেখতে পারে না, বউ অপমান হেনস্থা করে, আমি সব দেখতে পাই। আমার স্বামী অনেক কথা জানেন না, কিন্তু আমি সব জানি। আমি আমার ছেলেকে নিশ্চয়ই নিয়ে যাব, কাল রাতেই নিয়ে যেতাম, তোমার জন্যে পারিনি। তুমি চলে যাও এখান থেকে, ওকে বাঁচাতে পারবে না।
মানুষ ফিরে এলো। হাত জোড় করে বললাম, মা আমি বৈদ্য, আমার ধর্ম প্রাণ বাঁচানো, আমার ধর্ম থেকে আমি বিচ্যুত হব না কখনোই, আমার প্রাণ চাই সেও শিকার, একটা প্রস্তাব আমি করি মা, জমিদার বাবুকে আমি সব খুলে বলি, অসুখ সারবার পরে তিনি ছেলেকে যাতে কোনো ভালো স্কুলের বোর্ডিংয়ে রেখে দেন, এ ব্যবস্থা আমি করব, এ যাতে আপনি ওকে নিয়ে যাবেন না, যদি আবার ওর ওপর অত্যাচার হতে দেখেন কখন নিয়ে যাবেন, আমি আর আসবো না, দয়া করুন জমিদার বাবুকে, তিনি বড়ই ভালোবাসেন ওর ছেলেকে। তিনি বললেন, বেশ তাই হবে, তবে যদি কোনো ভালো ব্যবস্থা না হয় তবে সেবার আমি ওকে নিয়ে যাবই, মনে থাকে যেন। তখনই যেন সেই মূর্তি মিলিয়ে গেল, সঙ্গে সঙ্গে আমার গা গেলো অন্দর থেকে, রোগীর অবস্থা খারাপ, আমি তখনই ঝুঁকে গেলাম, কাল যেমন অবস্থা ছিল আজও ঠিক তাই, বরং একটু বেশি খারাপ, ভোর পর্যন্ত পরিশ্রম করতে হলো রোগীকে চাঙ্গা করতে। সকালবেলা বাইরে যাওয়ার আগে জমিদার বাবুকে আমি নিভৃতে থেকে বললাম, জমিদার বাবু কিছু মনে করবেন না, আপনি এই ছেলেটিকে বাঁচাতে চান তো? জমিদার বাবু অবাক হয়ে বললেন, তার মানে? তার মানে হচ্ছে এই, আপনি জানেন না ওই ছেলেটির উপর ওর সৎমা বড় অবিচার করেন, কাল ওর মা আমার কাছে এসেছিলেন, শুনুন তবে। সব কথা খুলে বললাম। জমিদার বাবু প্রথমটা অবাক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইলেন, তারপর হঠাৎ কেঁদে ফেললেন। আমি কিছু কিছু জানি জানি কবিরাজ বৈশাখ, বেশ ও সেরেও ঢুক, এর ব্যবস্থা আমি করবই, আপনাকে আমি কথা দিলাম, ও সেরেও ঢুক, জানুয়ারি মাস থেকে যশোর জেলা বোর্ডিং স্কুলে ওকে আমি রেখে আসবো, কেমন? ঠিক তো, এবার কিছু হলে আমি কেন, কেউ আর ওকে বাঁচাতে পারবে না। আমি কথা দিচ্ছি কবিরাজ মশাই। বেশ নির্ভয়ে থাকুন তবে, আপনার ছেলের শরীর ভালো হয়ে গেছে, আগামী মঙ্গলবার ওকে তথ্য দেওয়ার ব্যবস্থা করব আমি, আপনি পুরনো চাল কিছু এর মধ্যে জোগাড় করুন। পরের দিন জ্বর সেরে গেল রোগীর, শিশির সেন এক মনে গল্প শুনছিলেন, বললেন, সেরে উঠল নিশ্চয়ই। আর কোনোদিন দেখেছিলেন তার মাকে? কোনোদিনই না, সে ছেলে এখন কলকাতায় থাকে, কিসের ভালো ব্যবসা করে শুনেছি, জমিদার বাবুও মারা গিয়েছেন। চললুম আমি তবে, বৃষ্টি থেমেছে, ঘরে আলো জ্বালি কে? চন্দ্রনাথ কবিরাজ উঠে চলে গেলেন।
শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কবিরাজের বিপদ। ছায়ামূর্তি স্ত্রী লোকের চরিত্রে মিঠু, কবিরাজ সুকুমার বাবুর চরিত্রে পথিক, গল্পকথক জমিদার মশায় ও ছেলে ছোকরার চরিত্রে তুহিন, ডাক্তার শিশির সেনের চরিত্রে তুফান, পর্ব পরিচালনায় পথিক, এছাড়াও সাউন্ড স্পেশাল এফেক্টসে তুহিন। শেষ হল আজকের গল্প কবিরাজের বিপদ। পরের বার আরও এক রোমহর্ষক গল্প নিয়ে হাজির হবে টিম স্টোরি ম্যানিয়া।